সাম্প্রতিক সিটি কর্পোরেশন উপনির্বাচন সহ বিভিন্ন নির্বাচনগুলোতে প্রমাণ হয়েছে আওয়ামী লীগ আমলে সুষ্ঠু নির্বাচন হয় বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন নির্বাচন সামনে রেখে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তুলে নিয়ে যাচ্ছে গোয়েন্দা বাহিনী। ঈদের আগে চিনির দামে অস্থিরতা, বাজার থেকে প্যাকেট চিনি উধাও। পণ্যমূল্য নাগালে রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ে ভোক্তার অধিকার সংক্রান্ত আলাদা বিভাগ খোলার দাবি কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের। একটি মহল সরকারকে বিভ্রান্ত করে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে অভিমত জ্বালানি বিশেষজ্ঞদের। পশুবাহী গাড়িতে চাঁদাবাজি করলে কোনো ছাড় নয় জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক। ঢাকায় ডেঙ্গু আক্রান্ত, মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নূর ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের সঙ্গে তিন দফায় বৈঠক করেছেন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম বন্দারি জানিয়েছেন শিগগিরই বাংলাদেশে 50 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে নেপাল। কর ফাঁকির 12 কোটি টাকা পরিশোধে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছেন ডক্টর ইউনুস। তৃতীয়বারের মতো সিটি মেয়র নির্বাচিত হওয়ায় রাজশাহীবাসী সহ সকলের প্রতি খায়রুজ্জামান লিটনের কৃতজ্ঞতা প্রকাশ, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্য তাঁর। মুন্সীগঞ্জে শ্যামল ব্যাপারীকে কুপিয়ে ও গুলি করে হত্যার মূল পরিকল্পনাকারী শাহাদাত ব্যাপারী সহ জড়িত 3 জন গ্রেফতার। উজানে ঢল আর ভারী বৃষ্টিতে বাড়ছে কুড়িগ্রামের নদ নদীর পানি, বাঁধ ভেঙে প্লাবিত 5 গ্রাম, সিরাজগঞ্জে বাড়ছে যমুনা নদীর পানি। খাটের নিচে রাখা তেলা পোকা মারার বিষ চকলেট ভেবে খেয়ে ব্রাহ্মণবাড়িয়ায় 2 বোনের মৃত্যু। যুক্তরাষ্ট্র সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক, সামরিক সহযোগিতা, প্রযুক্তি বিনিময়, বাণিজ্য সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলা ও ইহুদি বসতি স্থাপনকারীদের তাণ্ডবে অন্তত 4 ফিলিস্তিনি নিহত, আহত অন্তত 20 জন। হাঁটুর সমস্যা ভোগাচ্ছে উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজকে, ব্যথার সাথে পেরে উঠছেন না তিনি, এজন্য অবসরের কথা ভাবছেন এ ফুটবল তারকা জানিয়েছে ব্রাজিলের একটি পত্রিকা। এক বছর পর উইম্বলডন টেনিসের নারী এককে ফের দেখা যাবে টুর্নামেন্টের 5 বারের চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামসকে। জন্মদিনে বড় রকমের চমক পেলেন দক্ষিণী তারকা বিজয় থালাপাতি, এদিনে প্রকাশ্যে এসেছে তার লিও সিনেমার প্রথম লুক। নির্মলেন্দু গুণের বাংলার মাটি বাংলার জল কাব্যগ্রন্থের পুরো মানুষের গান, কবিতা থেকে তৈরি হল নয়া মানুষ চলচ্চিত্রের মানুষ শিরোনামের গান।